আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো 350cc বাইক নিয়ে। বাইকগুলো আপনারা কেন কিনবেন, নাকি এত দাম দিয়ে বাইকগুলো কেনা আপনার উচিত হবে না, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যদিও বাইকগুলোর প্রাইস একটু বেশি হবে, সেক্ষেত্রে বাইকের সিসিটাও তো বেশি। একটা বাইকের সিসি যখন বেশি হয়, তখন সেই বাইকের ব্রেকিং, কন্ট্রোলিং, বাইকের চাকার গ্রিপ সব কিছুই হয় ভালো। এক্ষেত্রে নর্মাল একটা বাইক থেকে ওইসব বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। আর 350cc একটা বাইক হলো যে এই বাইকের গতি একদম 300cc পর্যন্ত উঠে যাবে এমন কোনো বিষয় না। আমরা দেশের অনেক বাইকেই দেখতে পাই যেগুলো 165cc, ওইসব বাইকে কিন্তু 160 থেকে 170 কিলোমিটার পর্যন্ত গতি ওঠানো যাচ্ছে। কিন্তু আপনি যদি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকগুলো দেখেন বা রয়্যাল এনফিল্ডের অন্যান্য যেসব 350cc বাইক আছে, প্রত্যেকটা বাইকে সর্বোচ্চ গতি উঠবে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। আসলে সিসির উপরে বাইকের গতি কোনোভাবেই নির্ভর করে না, এসব বাইকের স্ট্যাবিলিটি বেশি হয়, এই জন্য আপনি আপনার রাইডিং কমফোর্ট পাবেন আপনার নিজস্ব কমফোর্ট জোন থেকে। কিন্তু লোয়ার সিসি বাইকগুলোতে এসব কমফোর্ট আপনি পাবেন না। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটা যখন দেশীয় বাইক মার্কেটে আসবে, তখন এই বাইকের প্রাইস হতে পারে আনুমানিক 6 লাখ টাকার উপরে। রয়্যাল এনফিল্ডের আরও একটা বাইক আসবে, সেটা হচ্ছে বুলেট 350। এই বাইকটা 5 লাখ টাকা প্লাস হবে বাইকের প্রাইস। আর আমরা অনেকেই অবশ্য এতক্ষণে জেনে গিয়েছি 2024 সালের কোন মাসে বাইকগুলো আসবে। যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্য বলছি, এই বাইকগুলো আসবে 2024 সালের জুন মাসে, মানে আরও 8 মাস বাকি আছে। এই 8 মাস আপনার ওয়েট করতে হবে, তারপরে আপনি বাইকটাকে রাইড করতে পারছেন। এতদিন পর্যন্ত আমরা দেশের বাইরের যেসব ভিডিওগুলো দেখেছি, ভিডিও দেখেই আমাদের কাছে ভালো লেগেছে। যখন আমরা বাইকগুলোকে সামনাসামনি সরাসরি দেখব, তখন তো অবশ্যই ভালো লাগবে। আপনি হায়ার সিসি বাইক পছন্দ করার অন্যতম কারণ হতে পারে এই বাইকের কন্ট্রোলিং ভালো। অ্যাক্সিডেন্ট তো মানুষ অটো দিয়েও করে, এখন হায়ার সিসি বাইক কিনলেই বা বাইক চালালেই মানুষ অ্যাক্সিডেন্ট করবে এমনটা না। আর দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এটা মানুষ কখনোই জানবে না যে কখন তার দুর্ঘটনা ঘটছে। প্রথম অবস্থায় 350cc যেসব বাইকগুলো লঞ্চ করা হবে, এটার ভিতরে থাকবে হচ্ছে রয়্যাল এনফিল্ড, এটাই প্রথম আসবে দেশীয় বাইক মার্কেটে সেল হওয়ার জন্য। আর এর পরবর্তীতে আসবে বাজাজ, সুজুকি, হন্ডা, আরও বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলোই ঢুকবে। আপনার পছন্দের কোন বাইক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে 350cc বাইকের ভিতরে। আর যদি স্পেসিফিক কোনো বাইক সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে বাইকের নামসহ কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।